কোন চীনা পরিব্রাজক ভারতবর্ষে প্রথম আগমন করেন? ফা হিয়েন। অপরাজেয় বাংলা ভাস্কর্যটি কোথায় অবস্থিত? অপরাজেয় বাংলা ভাস্কর্যটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। 50-এর মন্বন্তর হয়েছিল ইংরেজি কত সালে? 50-এর মন্বন্তর হয়েছিল ইংরেজি 1943 সালে। যারা স্পেশাল সাজেশনের 1 থেকে 100 পর্যন্ত অর্থাৎ 100টি পর্বের পিডিএফ ফাইল হোয়াটসঅ্যাপে নিতে চান, তারা মেসেজ করতে পারেন। এই পিডিএফ ফাইলে 100টি পর্বের জন্য থাকবে মোট 200 পৃষ্ঠার এই পিডিএফ ফাইল, যাতে থাকবে 4000টি এমসিকিউ 4 বিষয়ের, অর্থাৎ বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান ও গণিতের 1000টি করে এমসিকিউ, এবং প্রতি পৃষ্ঠার নিচে উত্তরপত্র দেওয়া থাকবে, যাতে খুব সহজেই রিভাইজ কিংবা খুব দ্রুত প্রস্তুতি নিতে পারবেন। এর জন্য অবশ্যই আপনাকে 200 টাকা পে করতে হবে, কিন্তু যারা ভিডিও দেখবেন তাদের জন্য কোনো ফি লাগে না। পেন্সিল তৈরিতে কোন গাছের কাঠ ব্যবহৃত হয়? পেন্সিল তৈরিতে দুন্দল কাঠ ব্যবহৃত হয়। পদ্মা নদী ছাড়া কিসের নাম? পদ্মা একটি মরিচের নাম, সরি উত্তর ভুল, পদ্মা হচ্ছে একটি তরমুজের জাত। সুন্দরবনের বাঘ গণনার জন্য ব্যবহৃত পদ্ধতি কোনটি? পাগমার্ক। শালগাছ বাংলাদেশের কোন অঞ্চলের প্রধান বৃক্ষ? শালগাছ বাংলাদেশের মধুপুর বনাঞ্চলের প্রধান বৃক্ষ। পিতৃতান্ত্রিক উপজাতি কারা? পিতৃতান্ত্রিক উপজাতি উপরে সবগুলোই, মারমা, চাকমা, সাঁওতাল, এরা হচ্ছে পিতৃতান্ত্রিক। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া হয়? 48 নং অনুচ্ছেদ অনুযায়ী। মুজিব বর্ষ এর সময়কাল কোনটি? 17ই মার্চ 2020 থেকে 16ই ডিসেম্বর 2021 পর্যন্ত সময়কে মুজিব বর্ষ হিসেবে পালন করা হয়েছিল। কার শাসনামলকে উদীয়মান প্রতিপত্তির যুগ বলা হয়? দেবপাল। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন? 56-এর 3 নং অনুচ্ছেদ অনুযায়ী। বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনী কবে গৃহীত হয়? বাংলাদেশ সংবিধানের প্রথম সংশোধনী গৃহীত হয় 1973 সালে। ঐতিহাসিক 6 দফা কে ঘোষণা করেন? ঐতিহাসিক 6 দফা ঘোষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ২০২১ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে? মারিয়া রেসা ফিলিপিন ও দিমিত্রি মোরাতপ রাশিয়ার। যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দান করে কবে? 4ই এপ্রিল 1972 সালে। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এর জেনেভায় অবস্থিত। বর্তমান বিশ্বে সর্বোচ্চ ভাস্কর্য কোন দেশে অবস্থিত? বর্তমান বিশ্বে সর্বোচ্চ ভাস্কর্য অবস্থিত চীনে। বর্তমান বিশ্বে সর্বোচ্চ ভাস্কর্য কোন দেশে অবস্থিত?
এর সঠিক উত্তর হবে ভারতে, চীন হবে না, সরি। বায়ু দূষণের জন্য প্রধানত কোনটি দায়ী? বায়ু দূষণের জন্য প্রধানত দায়ী কার্বন ডাই অক্সাইড। নিচের কোনটি ইনপুট আউটপুট ডিভাইস উভয় হিসাবেই কাজ করে? এটি মডেম, যা ইনপুট ও আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে। যারা পিডিএফ ফাইল নেবেন তাদের জন্য বলছি, প্রতিটা পেজের নিচে এরকম ভাবে আনসার দেওয়া থাকবে, কোনো পেন্সিল মার্ক দেওয়া থাকবে না। যারা প্রিন্ট করতে চান ইচ্ছা করলে প্রিন্টও করে নিতে পারবেন। এম টাকায় এম পার্সেন্ট সরল সুদে 4 বছরের সুদ এম টাকা হলে এম এর মান কত? 25। 5 এর কত শতাংশ 7 হবে? 5 এর 140% হবে 7। 2টি সংখ্যা লসাগু 36 ও গসাগু 6, একটি সংখ্যা 12 হলে অপর সংখ্যাটি কত? অপর সংখ্যাটি 18। এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু 3 হলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 সমান কত হবে? 47। 2x ইজ ইকুয়াল টু 3y প্লাস 5 হলে 4x মাইনাস 6y সমান কত? 10। 1, 27, 125 শূন্য স্থানে কোন সংখ্যা বসবে? 343। একটি ত্রিভুজের 3টি কোণের পরিমাপ যথাক্রমে এক্স, এক্স বাই টু অ্যান্ড 3x/2, বৃহত্তম কোণটির মান কত? 90°। একটি চৌবাচ্চার দৈর্ঘ্য 5 মিটার, প্রস্থ 4 মিটার, উচ্চতা 3 মিটার, চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরবে? 60,000 লিটার। 4 থেকে 84 পর্যন্ত 4 যারা বিভাজ্য সংখ্যাগুলো বড় থেকে ছোট হিসেবে সাজালে অষ্টম সংখ্যাটি কত হবে? 56। দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা 8 মিনিটে পূর্ণ হয়। নল দুটি খুলে দেওয়ার 4 মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেওয়াতে চৌবাচ্চাটি পূর্ণ হতে আরো 6 মিনিট লাগলো। প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? 24 মিনিট, 12 মিনিট। একটি কুকুর একটি শৃগালের 500 মিটার পিছন থেকে তাড়া করলো। যদি 1 কিলোমিটার যেতে শৃগালের 10 মিনিট ও কুকুরের 6 মিনিট লাগে, তবে কতক্ষণ পর কুকুর শৃগালকে ধরতে পারবে? 7.5 মিনিট। যদি একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে, অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে কতদিনে শেষ হবে? 9 দিনে। ক খ এর পুত্র, খ এবং গ পরস্পর বোন। গ হচ্ছে গ এর মা, চ ঘ এর পুত্র। চ এর সঙ্গে ক এর সম্পর্ক কি? খ এর মামা চ। নিম্নের ধারাটির একাদশ পদ কত? 66। কোন বৃত্তের ব্যাসার্ধ যদি 20% কমে, তবে উক্ত বৃত্তের ক্ষেত্রফল কত পার্সেন্ট কমবে? 36%। আবদুল্লাহ প্রতি ডজন কলা 21 টাকা দরে, 15 ডজন 14 টাকা দরে, 20 ডজন ক্রয় করে। প্রতি ডজন কলা কি দামে বিক্রয় করলে গড়ে তার ডজন প্রতি 5 টাকা লাভ হবে? 22 টাকা। এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস এ বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর লসাগু নিচের কোনটি? এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কোন
সংখ্যা দ্বিগুণের সাথে 3 যোগ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষা 7 বেশি হয়? সংখ্যাটি নির্ণয় করুন। 4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 এর একটি উৎপাদক এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, অপর উৎপাদকটি কত? এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। একটি গাড়ি ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলে, 3 মিনিট 30 সেকেন্ডে উহা কত দূর যাবে? 3.5 কিলোমিটার যাবে।